এতদিন ইলেকট্রিক গাড়ি চালানোর জন্য ব্রিটিশ সরকার সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করে আসছিল। দূষণ দূর করতে ইলেকট্রিক গাড়ি চালানোর জন্য সাধারণ মানুষেরা ইলেকট্রিক গাড়ি কিনতে শুরু করেছিলেন ব্রিটেনে। কিন্তু তার মধ্যে কিছুটা দুঃসংবাদ দিয়েছেন ঋষি সুনাকের সরকার। ঋষি সুনাক দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট প্রণয়ন করেছেন আজ 17 নভেম্বর, এবং এটি এই বছরের শেষ বাজেট। আর এই বাজেটে চ্যান্সেলর জেরিমি হান্ট ইলেকট্রিক গাড়ির উপরে নতুনভাবে রোড ট্যাক্স নেওয়ার একটি ঘোষণা দিয়েছেন। এটি এখনও নির্ণয় করা হয়নি কত টাকা তারা রোড ট্যাক্স নেবেন বা কত শতাংশ নেবেন। জেরিমি হান্ট তার বাজেটে ইলেকট্রিক গাড়ির টায়ার থেকে শুরু করে প্লাগ প্রত্যেকটির উপরে ট্যাক্স আদায় করবেন বলেই জানিয়েছেন। তবে এই ট্যাক্স আদায় করা শুরু হবে 2025 সাল থেকে। তার মানে ইলেকট্রিক গাড়ি ব্যবহারকারীদের আরও 2 বছর ট্যাক্স ছাড়া গাড়ি চালানোর সুযোগ পাবেন। ইলেকট্রিক গাড়ির উপরে এমন ট্যাক্স আদায় ট্যাক্স সিস্টেমকে আরও ন্যায়সঙ্গত করবে বলে জানিয়েছেন জেরিমি হান্ট। যদিও সরকারের এই সিদ্ধান্তকে এরই মধ্যে সমালোচনা করেছেন গাড়ি চালকেরা, কেননা ইলেকট্রিক গাড়ি কিনতে তাদের এমনিতেই অনেক বেশি অর্থ দিতে হচ্ছে। তারপরে গাড়ির খরচ, এছাড়া গাড়ির যেই চার্জ করার যেই সুযোগ সুবিধা সেটা পর্যাপ্ত না থাকার কারণে নানান ধরনের সমস্যায় পড়তে হচ্ছে ইলেকট্রিক কার ব্যবহারকারীদের। তাই এমন সিদ্ধান্তে হয়তো সামনে অনেকেই ইলেকট্রিক গাড়ি কেনার জন্য নিরুৎসাহিত হবেন। এদিকে কনজারভেটিভ সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী 2030 সালের মধ্যে ব্রিটেনে পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি বিক্রি বা ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছিল। গত বছরের সরকারের একটি সার্ভেতে জানানো হয়েছিল 16 থেকে 49 বছর বয়সী অর্ধেক মানুষ বলছেন তারা আগামী সময়ে ইলেকট্রিক কার ব্যবহারে আগ্রহী, মূলত জিরো পলিউশনের উদ্যোগের কারণেই, এবং এর যেহেতু রোড ট্যাক্স নেই, বিভিন্ন ধরনের ট্যাক্স মৌকুফ, এবং এর যেহেতু গাড়ি চালানোর যে ফুয়েল কস্ট মানে ইলেকট্রিক কস্ট সেটা অনেক কম, সেই হিসাবে সাধারণ মানুষ গাড়ি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ হচ্ছিলেন মানে ইলেকট্রিক কার ব্যবহারের জন্য। বিষয়টি নিয়ে মোটরিং গ্রুপের একজন মানে আরএসি তারা জানিয়েছে যে সরকারের এমন পরিবর্তন ইলেকট্রিক কার ব্যবহার কমাবে। বর্তমানে ব্রিটেনের রাস্তায় সব গাড়িকে রোড ট্যাক্স দেওয়া লাগলেও ইলেকট্রিক গাড়ির জন্য এই ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সরকার ইলেকট্রিক গাড়ির উপরে নানান ধরনের ট্যাক্স নিয়ে আসার পরিকল্পনা করছে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষজন আস্তে আস্তে নিরুৎসাহিত হয়ে পড়বেন ইলেকট্রিক গাড়ি কেনার ব্যাপারে। এদিকে ইলেকট্রিক গাড়ি কিনলেও অনেকেই কিন্তু এটাকে চার্জ দেওয়ার জন্য নানান ধরনের সমস্যায় আছেন, বিশেষ করে টাওয়ার হ্যামলেটস থেকে শুরু করে লন্ডনের বিভিন্ন পাড়াতে রাস্তায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার সিস্টেম নেই, এবং অনেক বিল্ডিং সেখানেও কিন্তু গাড়ির যে পার্কিং রয়েছে সেই পার্কিংয়ে ইলেকট্রিক চার্জ দেওয়ার সিস্টেম না থাকার কারণে ইলেকট্রিক গাড়ি কিনে অনেকেই বিপাকে আছেন, নানান ধরনের সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা কেবিন করছেন তাদের অনেকেই আমাদের কাছে নানান সময় কমপ্লেন করেন, অভিযোগ করেন ইলেকট্রিক গাড়ি কিনে তারা তাদের পর্যাপ্ত চার্জ দেওয়া না দিতে পারার কারণে প্রত্যেক দিন তাদের যেই ইনকাম বা আয় সেটার উপরে মারাত্মক প্রভাব পড়ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।